আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভিডিও ফুটেজ দেখে হেফাজত নেতা সহ আরো চারজন আটক। এরপর দেখবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে পুলিশের উপর হামলা, দুই পুলিশকে পিটিয়ে আহত করেছে। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মামলা, প্রধান আসামি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত ও ভাগ্নে রাহাত। এবং লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত পাঁচ। শিরোনাম শুনলে এখন জানিয়ে দেব বিস্তারিত আলোচনা, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিও ফুটেজ দেখে হেফাজত নেতা সহ আরো চারজন আটক। চট্টগ্রামের হাটহাজারীতে থানা ভবন, ভূমি কার্যালয় এবং ডাক বাংলো ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে হেফাজত নেতা সহ আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তর আফজারুল হক টুটুল বলেন, ঘটনার সময়কার ভিডিও ফুটেজে তাদের কয়েকজনের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীতে গত 26 মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভকালে থানায় হামলা ও ভাঙচুর, পুলিশ সদস্যকে আক্রমণের অভিযোগে 30 মার্চ রাতে থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হাটহাজারী ভূমি অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় 2টি এবং উপজেলা ডাক বাংলো ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে 3টি মামলা হয়েছে। এর আগে বুধবার রাতে হাটহাজারীর বিভিন্ন জায়গা থেকে হাটহাজারীতে থানা ভবন, ভূমি কার্যালয় এবং ডাক বাংলো ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে পুলিশের উপর হামলা, দুই পুলিশকে পিটিয়ে আহত করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে, দুই পুলিশকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় ওবায়দুল হক হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশাযোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজামুদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশা সহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মামলা, প্রধান আসামি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত ও ভাগ্নে রাহাত। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত ও ভাগ্নে রাহাতকে প্রধান আসামি করে পাল্টাপাল্টি মামলা হয়েছে। বুধবার রাতে কোম্পানিগঞ্জ থানার মামলা দুটি করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী আবুল হাশেম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী করিমউদ্দিন শাকিল। দুই মামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও 4 সাংবাদিক সহ 219 জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হুমকি, ভয় ভীতি প্রদর্শন সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। কাদের মির্জার অনুসারীর করা মামলায় 4 সাংবাদিককে আসামি করা হয়। উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়ায় 5 এপ্রিল সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 5। লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলের কমপক্ষে 5 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে একটি মিছিল বের হলে বানিয়াপট্টি এলাকায় তার পক্ষের লোকেরা মিছিলে অতর্কিতে হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষের সমর্থকেরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এখনও শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় আবার সংঘর্ষ হতে পারে। তিনি বলেন, ছাত্রলীগ সভাপতি ও তার লোকজন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আজ দুপুরে শহরে মিছিল বের করলে ছাত্রলীগ সভাপতি ও তার অনুসারীরা অতর্কিতে হামলা চালায়। এ সময় তাদের হাতে লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র ছিল।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।